তোমার মা যখন বিছানা থেকে নিচে নামতো পেটটা ধরে ধরে নামতো যাতে করে কলিজার টুকরার কোনো কষ্ট না হয় পুরোটা আল্লাহু আকবার কত রাত এমন গেছে আমার মা কত রাত ঘুমাতে পারে নাই কত রাত এমন গেছে আমি যখন অসুস্থ হয়ে পড়তাম আমার মা যায় নামাজটা বিছাতো আল্লাহর কাছে হাত উঁচু করে বলতো আল্লাহ 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 আমার কলিজার টুকরার জ্বর হয়েছে তার কষ্ট আর সহ্য হয় না তার জ্বরটা তুমি আমাকে দিয়ে দাও তবু কলিজার টুকরাকে তুমি কষ্ট দিও না কেমন মা পেয়েছি আমরা কত রাত মা ঘুমায় নাই আমার পায়খানা প্রস্রাবের মধ্যে আজবা তোমার মা পায়খানা প্রস্রাবের মধ্যে সারারাত শুয়েছিল সবাই উঠে চলে গেছে তোমার মা উঠে নাই তোমার মা উঠে নাই পিতামাতা সম্পর্কে বিশ্ব নবী চমৎকার করে বলে দিয়েছেন কুমা জান্নাত গনা এ দুজন তোমার জন্য জান্নাত এ দুজন তোমার জন্য জাহান্নাম পুরো আল্লাহু আকবার পিতামাতা তোমার জন্য জান্নাত আবার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো বুঝলাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা পিতামাতা কত তোলে জান্নাত এটা তো জানি জাহান্নাম হয় কি করে বিশ্বনবী বললেন যিনি পিতামাতার সন্তুষ্টি অর্জন করবেন তিনি কেবলমাত্র জান্নাতে যাবেন তাছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ একজন সাহাবা হাত উঁচু করে বললেন আ নবী আমি তো একটা বিশাল খেদমত করেছি আপনাদের কি মনোযোগ আছে আমরা এই পিতামাতার ছোট্ট স্টোরি যেটা আপনার জন্য শিক্ষা যুবক এই তুমি যদি শিক্ষা গ্রহণ করতে পারো আমি খোদার কসম করে বলি যেই যুবকের উপরে যে ইয়াং জেনারেশনের উপর তার পিতামাতা সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার নামে জান্নাতটা লিখে দিবে পিতামাতার প্রতি সন্তুষ্টির বিষয়ে একজন সাহাবা বললেন আ নবী আমি আমার পিতামাতা আমার মায়ের সেবা করেছিলাম ও নবী এত একটা চমৎকার সেবা করেছিলাম আমার মা আমার প্রতি অত্যন্ত খুশি হয়েছে আমি আমার মায়ের হকটা আদায় করতে কি পেরেছি কি না বললো কি ঘটনা কি করেছো তুমি এমন সাহাবা বললেন আ নবী আমার মায়ের বয়স ছিল প্রায় 80 বছর কয় বছর মনোযোগ আছে তো 80 বছর আমার মায়ের বয়স আমার বাবা ছিল না আমার কোনো খাবার মতো সম্পদ ছিল না কোনো ঘোড়া ছিল না কোনো উট ছিল না সহায় সম্পদ ছিল না ও নবী আমার মা একদিন তাহাজ্জুদের নামাজে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার কাবার চত্বরে যদি একটু যেতে পারতাম একটু আমরা করতে পারতাম বড্ড মন চায় ও আল্লাহ আপনি আমাকে একটু ব্যবস্থা করে দি আল্লাহ আমি 80 বছর বয়স আমি তো হাঁটতে পারি না চলতে পারি না আল্লাহ গো আপনি কি কাবাটা না দেখে আমাকে মারবেন আল্লাহ কাবার চত্বরে একটু যাওয়ার সুযোগ করে দিন এই কথা যখন রাতের অন্ধকারে শুনলাম গো নবী আমি চিন্তায় পড়ে গেলাম মাকে আমি কিভাবে কাবায় নেব চিন্তায় পড়ে গেলাম কিভাবে আমি আমার মাকে কাবায় নেব আই হ্যাভ নো হর্স আমার কোনো ঘোড়া নেই আই হ্যাভ নো অ্যানাদার ম্যাটার আর অন্য কোনো সুযোগ নেই আই হ্যাভ নো অ্যানাদার অপরচুনিটি কোনো সুযোগ নেই মাকে নিয়ে যে যাব কারণ আমি নবী সিরিয়াতে থাকি 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাকে কাবায় যেতে হবে এটা ঘোড়া ছাড়া সম্ভব নয় সর্বোচ্চ উট হলেও আমার দ্বারা সম্ভব কিন্তু আমার কাছে উট নাই ঘোড়া নাই কি করব চিন্তায় পড়ে গেলাম পরের রাতে শুনি আবার মা চোখের পানি ছেড়ে বলে আল্লাহ তুমি আমাকে কাবা ঘর না নিয়ে তুমি আমাকে মাইরো না ও নবী তারপরের দিন চিন্তায় পড়ে গেলাম কি করা যায় আমার মাকে কি করে কাবায় নেওয়া যায় কি করে কাবায় নেব চিন্তায় পড়ে গেলাম হঠাৎ করে মাথায় আসলো যেই মা 10 দিন 10 মাস 10 দিন পেটের মধ্যে আমাকে রেখেছে এত পরিশ্রম করেছে ওই মা ওই মার জন্য আমার কাঁধ তো আছে কাঁধ আছে তো আমার করে আল্লাহু আকবার 350 কিলোমিটার পথ আমি তখন শপথ করলাম নবী আমি আমার মাকে কাঁধে করে ওই কাবার চত্বরে 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাবো এখান থেকে কুমিল্লা তাই না 350 কিলোমিটার তাহলে কত দূর হ্যাঁ এখান থেকে বাগের হাট অথবা এখান থেকে কক্সবাজার এটা 350 কিলোমিটার পথ এটা কাঁধে করে তার মাকে ওমরা হজ করাবে পুরনো বাবা হ্যাঁ নবী আমার মাকে আমি কাঁধে তুলে নিলাম মা বললো কেন বাবা কাঁধে তুললা কি হয়েছে কোথায় নিয়ে যাবা মাকে বললাম ও মা তুমি তো আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছো তোমাকে যাতে করে আমি কাবায় নিয়ে যাই ও মা আমার কাছে উট নাই ঘোড়া নাই সিদ্ধান্ত নিলাম এই কাঁধে করে তুমি আমার আমি তোমাকে কাবা ঘুরে নিয়ে যাবো সুবহানাল্লাহ
নবী হে আমি 350 কিলোমিটার পথ 43 দিন ধরে কাঁধে করে কাবার চত্বরে উমরার জন্য কি নিয়ে গেলাম আমার মাকে 1 মিনিটের জন্য আমি হাঁটাই নাই পুরো না আল্লাহু আকবার ও নবী আমি 8 দিন পর্যন্ত কাবা ঘর তাওয়াফ করলাম সাফা মারওয়া সাই করলাম ঘুরলাম হজের সমস্ত উমরার নিয়মগুলো মানলাম আবার মাকে কাঁধে করে 43 দিন ধরে জার্নি করে আমি আর আমার এলাকায় নিয়ে আসলাম মাকে বাড়িতে ও নবী আমার মা আমার প্রতি অত্যন্ত খুশি হয়ে গেছে ও নবী আমি আমার মার ঋণ পরিশোধ করতে পেরেছি কিনা গো নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন এত কষ্ট তুমি করেছো প্রায় 86 দিন তুমি জার্নি করেছো মাকে কাঁধে করে হজ উমরা তুমি করিয়েছিলে কিন্তু তুমি শুনে নাও তোমার মায়ের এত বড় খেদমত করার পরেও মায়ের একটা দুধের কানের ঋণ তুমি পরিশোধ করতে পারো নাই লিল্লাহি তাকবীর মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপোশ বানাইলেও ঋণে শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ঠিক কিনা কেমন মা পেয়েছে কেমন মা পেয়েছে এই যে বাবার এই যে বৃদ্ধ মানুষদের হয়তো মা নেই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে যুবক তোমাকে বলে তুমি যেই মুখ দিয়ে তোমার মাকে আজকে ধমক দাও মনে রেখো এই মুখ দিয়ে তোমার মা তোমাকে কথা শিখিয়েছে পুরো আল্লাহু আকবার যে মুখ দিয়ে তুমি তোমার মাকে ধমক দাও যে মুখ দিয়ে তোমার মাকে তুমি কটু কথা বলো তুমি ভুলে যাও না এই মাই তোমাকে কথা বলতে শিখিয়েছে তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা তুমি কি কালো তুমি কি সাদা তুমি কি কালো তুমি কি বেটে কিচ্ছু দেখে নাই তোমার মা তোমার মা যখন বিছানা থেকে নিচে নামতো পেটটা ধরে ধরে নামতো যাতে করে কলিজার টুকরার কোনো কষ্ট না হয় পুরো আল্লাহু আকবার কত রাত এমন গেছে আমার মা কত রাত ঘুমাতে পারে নাই কত রাত এমন গেছে আমি যখন অসুস্থ হয়ে পড়তাম আমার মা যায় নামাজটা বিছাতো আল্লাহর কাছে হাত উঁচু করে বলতো আল্লাহ 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 আমার কলিজার টুকরার জ্বর হয়েছে তার কষ্ট আর সহ্য হয় না তার জ্বরটা তুমি আমাকে দিয়ে দাও তবু কলিজার টুকরাকে তুমি কষ্ট দিও না কেমন মা পেয়েছি আমরা কত রাত মা ঘুমায় নাই আমার পায়খানা প্রস্রাবের মধ্যে আজবা তোমার মা পায়খানা প্রস্রাবের মধ্যে সারা রাত শুয়েছিল সবাই উঠে চলে গেছে তোমার মা উঠে নাই তোমার মা উঠে নাই কেমন মা পেয়েছে আমি ভালো ভালো খাবার আমার প্লেটে তুলে দিয়েছে নিজে ভালো খাবার খায় নাই কেমন মা পেয়েছি আমরা স্কুল মাদ্রাসা থেকে যখন ফিরতাম আমি ঘামিয়ে গেলে আমার মা নিজের আঁচল দিয়ে আমার শরীরের ঘামটা মুছে দিত কত রাতে বলেছিল স্বামী তুমি যাও তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও আমি ওষুধ খেতে পারতাম না আমাকে ওষুধ খাইয়ে দিত কে মা আমার মা আমার বাবা বাবার কথা কি বলবো বাবার কথা কি বলবো মা যখন কষ্ট পায় চোখে পানি চলে আসে বাবা কষ্ট পেলে চোখেও পানি আসে না হায় রে বাবা পৃথিবীর সকল বাবা অনেক কৃপণ হয় জানেন কিন্তু কৃপণ হয় কার জন্য জানেন নিজের জন্য কথা বলেন ঠিক কিনা কৃপণ হয় নিজের জন্য ভালো হোটেলে খেতে চায় না কোথাও 20 টাকা রিক্সা ভাড়া নিজে বাঁচিয়ে দেয় হেঁটে যায় কিন্তু সবচেয়ে বেশি উদার হয় আপনার আর আমার জন্য কথা বলেন ঠিক কিনা কেমন বাবা পেয়েছি ঈদের সময় ঈদের সময় নিজের পুরাতন জামাটা সুন্দর করে নিজে ধুয়ে ইস্ত্রি করে ঈদগাহে পুরাতন জামা গায়ে দিয়ে যায় আর পাশে কলিজার টুকরে সন্তানের জন্য নতুন জামা কিনে তাকে সাথে করে যায় একবার নিজের পুরাতন জামার দিকে তাকায় আরেকবার সন্তানের নতুন জামার দিকে তাকায় আর মনে মনে ভাবে আমি পুরাতন জামা কিনেছি তাতে কি হয়েছে আমার কলিজার টুকরার গায়ে তো নতুন জামা দিয়েছি পুরনো মহান কেমন বাবা সেই বাবা কবরে কেমন আছে জানি সেই বাবা কার কবরে কেমন আছে জানি না এজন্য রব্বুল আলামিনের কাছে বলতে হবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াল্লাহ আমার বাবাকে আপনি মাইরেন না আমাকে কেউ যদি মারতে আসতো আমার বাবা গিয়ে তাকে তার প্রতিশোধ নিত
আমার মাকে আপনি মাইরেন না আমি যখন কষ্ট পেতাম আমার মা সারা রাত ঘুমাতো না আমাকে কোলে করে থাকতো আল্লাহ ওই মারে যদি আপনি কবরে মারেন আমাদের চাইতে বেশি কষ্ট পাবে না আমাকে যদি কেউ কেউ মারতো আমার মা বেশি কষ্ট পেত সেই মাকে যদি আপনি কবরের মধ্যে মারেন আমরা সন্তানরা কিভাবে সহ্য করব গো আল্লাহ কিভাবে সহ্য করব এজন্য বাবা মার জন্য দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জবাব বাবা মার কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ নাকি বউয়ের কথা নাকি ফেসবুক চালানো এটা করা যাবে না বাবা মার কথা যারা শুনবে খোদার কসম করে বলি রব্বে কারীম তাদের জন্য আল্লাহর আটটি জান্নাত খুলে দিবে সুবহানাল্লাহ পড়েন শুনবো তো ইনশাআল্লাহ আমাদের প্রত্যেককে মরতে হবে একটা কথা বলি চাঁদপুরের একটা ঘটনা খুব কষ্টের সহিত বলছি চাঁদপুরে একটা সরকারি অফিসে তৃতীয় শ্রেণীর এক কর্মকর্তা এক মেয়ে মানে তৃতীয় শ্রেণীর এক কর্মচারী একটা মহিলা তার 75 থেকে 76 বছর বয়স্ক বাবাকে প্রায় মারে নাউজুবিল্লাহ বললেন না কত বড় ভয়ঙ্কর পৃথিবীর জাহান্নামের কীট কত ভয়ঙ্কর নির্মম কথা তার বাবাকে ভিডিও চিত্র আপনারা কি নিশ্চয়ই কি দেখেছেন যে তার বাবাকে প্রস্তাব করেছে আহা এই মেয়ে তুমি তো কত রাত্রে প্রস্তাব করেছো এই তোমার বাবা এই তোমার মা কত রাত্রে সেটাকে সাফ করেছে আজকে বিছানায় প্রস্তাব করার কারণে তোমরা যুবকরা দেখেছো বাবার থাপ্পড় দিয়েছে বাবার গালে বাবা শরীরে থাপ্পড় দিয়েছে পরবর্তীতে জানা গেছে প্রায় এই প্রস্তাব করার কারণে তার বাবাকে মারে পড়ুন নাউজুবিল্লাহ কত বড় পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মহিলা এর চাইতে জাহান্নামের কিটা হতেই পারে না কথা বলো ঠিক কি না মাঝে মধ্যেই যখন 80 বছর হয়ে যায় 75 বছর হয়ে যায় এমনিতেই আপনার স্টোমাক এটা দুর্বল হয়ে যায় আপনার স্টুল ইউরিন এগুলো খুব দ্রুত দুর্বল হয়ে যায় ইউরিনারি ইনফেকশন তৈরি হয় তখন তাড়াতাড়ি ইউরিনি হয়ে যায় প্রস্রাব বের হয়ে যায় হয় না বলুন যারা আমার বাবা আছেন কন্ট্রোল করা যায় না হয়তো কোনো কারণে তার প্রস্রাব বের হয়ে গিয়েছিল একটু বিছানা নষ্ট হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই এই প্রস্রাব কেন করে দিয়েছে ইচ্ছা মতো কি মেরেছে নাউজুবিল্লাহ পড়লেন না নাউজুবিল্লাহ এই ভদ্র মহিলা আমি তাকে ভদ্র বলতে চাইবো না এই মহিলা পৃথিবীর সবচেয়ে অভদ্র মহিলা কথা বলো ঠিক কি না তার বাবার গায়ে হাত তুলেছে আমরা দেখি আমার কলিজা তো ফেটে গেছে আজকে যুবক তোমাদেরকে বলি বাবার গায়ে হাত তো দূরের কথা আমার আল্লাহ বলে দিয়েছেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা রব্বুল আলামিন বলেছেন পিতামাতার সাথে এমন কোনো আচরণ করো না যারা উহ শব্দটা মুখ থেকে আনে উহ শব্দ যখন মুখ থেকে আসবে আমি আল্লাহ তার উহ শব্দটা কবুল করে তোর নামে আমি জাহান্নামটা লিখে দিব বলো নাউজুবিল্লাহ অথচ আমরা এই বাবা মাকে এইভাবে মারি তাহলে এরকম কি করা যাবে এটা করা যাবে যুবক কারা কারা হাত উঁচু করে আজকে আমার সাথে ওয়াদা করো বাবা মার সাথে খারাপ আচরণ করবে না কারা কারা লিল্লাহে তাকবীর আল্লাহ এই মাস করা এলাকার যুবকদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও পুরো নামে।